হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটি ফিশ কারি রেসিপি নিয়ে। আজকে আমি সম্পূর্ণ নতুন স্টাইলে ফিশ কারিটি রান্না করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর আগে তোমরা কখনো এরকম মাছের রেসিপি দেখোনি। আর হ্যাঁ, আমি শিউলি আর তোমরা দেখছো শিউলির পাকশালা। আর আজকে আমি বাজার থেকে মাছ আনা, মাছ রান্না করা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি মাছ আনতে, বাজারে যাচ্ছি। সমস্ত কাজ সেরে এবার বেরিয়েছি, আমরা তিনজনে মিলে মাছ আনতে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে মাছ বাজার, এখানকার মাছ বাজার দেখবো। মাছ বাজার তো আর বলা যায় না, এখানে মাছের দোকান, আমাদের সাথে মাছের দোকানটা শেয়ার করবো বলে কিন্তু আমিও যাচ্ছি না, হয়তো কিন্তু ওর বাবাই যায় আনতে। সকালবেলা বুঝতেই পারছো, যদি যাওয়া হয় কাজ ফেলে রেখে তাহলে কিন্তু কাজে অনেকটাই দেরি হয়ে যায়। দেখো বন্ধুরা, মাছের দোকানে চলে এসেছি। এরকম এখানে বউ মাছ বিক্রি করে, এইভাবে গামলায় মাছ রেখে দিয়েছে, আর বাবা মাছ কিনছে। এবার দেখো মাছ এখানে, আবার মাছ কেটে বিক্রি হয় না, যা নেবে পুরোটাই নিতে হয়, পুরো গোটা মাছটাই নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে এইভাবে মাছের আঁশ ছাড়ায়, আজ কেনার কাছে ছোট মাছ নেই, তাই জন্য পুরো বড় মাছটাই নিতে হচ্ছে। মাছটা কাটবে, তাই কাট দিয়ে নিচ্ছে একটু। এখানে মাছ বটি দিয়ে কাটে না, এখানে মাছ এইভাবে চপাট দিয়ে কাটা হয়। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দেবো একটু সামান্য নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো একটু সামান্য তেল। এবার এই নুন আর হলুদ আর তেলটাকে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেবো। পিটপিট ভালো করে মাখিয়ে নেবো মাছ গায়ে। মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নিয়েছি। মাছের গ্রেভিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কটা আলুর টুকরো, এরকম ভাবে আলুগুলো কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা ফুলকপির টুকরো, আর নিয়ে নিয়েছি কয়েকটা বেগুন, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর টমেটোগুলোকে এইভাবে এই সাদা অংশটা ফেলে দিয়ে এইভাবে একটু কাট করে নিয়েছি। একটা পাত্রে একটু জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো।
বেগুন গুলো দিয়ে দেব, ফুলকপি গুলো দিয়ে দেব, দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আর এরকম ধনে পাতার একটু ডান্ডি গুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব এক চামচ মতো একটু তেল। এবার এই সবগুলোকে একটু ঢেকে সেদ্ধ করে গ্রেভিটা সেদ্ধ হতে দিয়ে ততক্ষণে আমি অন্য পাশে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে মাছের পিসগুলো এর মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে সব কটা মাছের পিস ভেজে নেবো। সেদ্ধ হয়ে গেছে তাই টমেটোটা তুলে নিয়েছি। এবার টমেটোর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেবো। যেহেতু টমেটোগুলো কাট করে দিয়েছিলাম একটু, তাই খোসাগুলো কিন্তু খুব ইজিলি উঠে আসছে। তারপর এই টমেটোটাকে একটু ম্যাশ করে নেবো। মাছগুলো ভেজে নিয়েছি সব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটা একটু আদা কুচি। এভাবে আদাগুলো পাতলা পাতলা আমার করে কেটে নিয়েছি, একটু দিয়ে দেবো। তার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চেরা। একটু ভাজা হয়ে গেলে দুটো তিনটে পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নেবো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলোকে একটু মিশিয়ে নেবো। তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আর হলুদটা দেওয়া হয় তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, আর হাফ চামচ দিয়ে দেবো একটু রসুন বাটা। এগুলোকেও একটু মিশিয়ে নেবো। সামান্য একটু এগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোটা একটু হাতে দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলোকেও খুব ভালো করে একটু কষিয়ে নেবো। মাছের গ্রেভিটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ধনে পাতার ডাটিগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এক চামচ একটু জিরে গুঁড়ো। এগুলোকেও খুব ভালো করে একটু কষিয়ে নেব। এগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু ফুলকপি আর বেগুনের পুরো গ্রেভিটা। এগুলোকে একটু মিশিয়ে নেব। সবজিগুলো কিন্তু পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটাকে বাড়িয়ে একটু কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এখানে আমি কিন্তু রুই মাছ দিয়ে করছি, কারণ আমাদের এখানে শুধু রুই আর কাতলা মাছটাই পাওয়া যায়। কিন্তু তোমরা চাইলে অন্য মাছ দিয়েও এটা করতে পারো। মাছগুলোকে দিয়ে গ্যাসটা ফ্লেমটা কম করে কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো, যাতে গ্রেভির মধ্যে মাছের পুরো টেস্টটা চলে আসে। 5-7 মিনিট পর ঢাকনাটা একটু খুলে নিয়ে মাছের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। একটু নুনটা চেক করে নিবি,
যদি নুন লাগে অবশ্যই নুনটা অ্যাড করে দেবেন। দেখো কালারটা কিন্তু মাছের খুবই সুন্দর এসেছে। এবার এর উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু আজকে আমাদের মাছের ঝোলটা পুরোপুরি রেডি। বন্ধুরা আজকের এই মাছের ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্টস করো, আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা অন করে নিও। অবশ্যই দেখা হবে অন্য নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।